আপনারা দেখছেন গুড মর্নিং বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো স্যামসাং মোবাইল কল সেটিংয়ের মজাদার কিছু ট্রিক। তাই ট্রিকগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং স্যামসাং মোবাইল ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করুন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। মোবাইলের ফোন আইকনটিতে ক্লিক করে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনু থেকে সেটিংস, সেটিংস থেকে অ্যান্সারিং অ্যান্ড এন্ডিং কলে ক্লিক করবেন। এবারে উপরে প্রেস হোম কি টু অ্যান্সারিং কল এই অপশানটি দেখছেন, এটিকে আপনি অন করে দিলে আপনার ফোনের হোম কি প্রেস করে আপনি যে কোনো কল রিসিভ করতে পারবেন, আবার সোয়াইপ করেও রিসিভ করতে পারবেন। ফোনের হোম কি বলতে ফোনের নিচের এই বাটনটিকে বোঝায়। পরে অটোমেটিক অ্যান্সার অপশানটি দেখছেন, এই অপশানটিতে অন করে দিলে আপনার ফোনে যদি হেডফোন অথবা ব্লুটুথ কানেকশন অবস্থায় থাকে আপনার ফোন কল আসার সাথে সাথেই 2 সেকেন্ডের মধ্যে আপনার কলটি রিসিভ হয়ে যাবে। এটি কিন্তু একটি দারুণ অপশান। আপনারা যদি গাড়ি বা বাইক চালান তখন যদি আপনার ফোনে হেডফোন লাগানো অবস্থায় থাকে তখন কিন্তু আপনার মোবাইলটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে। কিন্তু আমার মতে গাড়ি চালাতে চালাতে কানে হেডফোন না দেওয়াটাই উচিত। তাই এই অপশানটিকে আপনারা ভালো লাগলে ব্যবহার করতে পারেন অথবা নাও পারেন। প্রেস পাওয়ার কি টু এন্ডিং কল এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি অন করে দিলে আপনি আপনার পাওয়ার বাটন দিয়ে যে কোনো কল কেটে দিতে পারেন। ফোনের পাওয়ার বাটন বলতে ফোনের পাশের এই বাটনটিকে বোঝায়। এই ট্রিকটি হলো কল অ্যালার্ট। এটার জন্য আপনি ফোন আইকনটি ক্লিক করুন, এরপর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসে ক্লিক করুন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কল অ্যালার্টস এই অপশানটিকে ক্লিক করুন। এরপর প্রথম অপশানটি দেখছেন ভাইব্রেট উইন অ্যান্সারিং, এই অপশানটি অন করে দিলে আপনি যখন কাউকে কল করবেন তখন সে যদি আপনার কলটি রিসিভ করে তখন আপনার ফোনটি ভাইব্রেট হয়ে যাবে। তারপরে অপশানটি দেখছেন ভাইব্রেট উইন কল এন্ডস, এই অপশানটি অন করে দিলে আপনি যখন কাউকে কল করবেন তখন সেই কলটি কেটে গেলে আপনার ফোনটি ভাইব্রেট হয়ে যাবে। পরের দুটি অপশান দেখছেন কল কানেক্টেড টোন এবং কল এন্ড টোন, এই অপশান দুটিকে অন করে রাখলে আপনি যখন কল করবেন এবং কল কেটে দেবেন তখন একটি সাউন্ড হয়ে যাবে। ট্রিকটি দেখাবো কিভাবে যে কোনো নাম্বারকে ব্লক করা যায়। ধরুন আপনার ফোনের কোনো রং নাম্বার থেকে আপনাকে ডিস্টার্ব করছে, তখন আপনি খুব সহজেই সেই নাম্বারটিকে ব্লক করে দিতে পারবেন। এটার জন্য ফোন আইকনে ক্লিক করুন এবং যে নাম্বারটিকে আপনি ব্লক করতে চাইছেন সেই নাম্বারটাতে ক্লিক করে পাশে ডিটেলসে ক্লিক করে উপরে থ্রি ডট মেনুতে গিয়ে ব্লক কন্ট্যাক্টে ক্লিক করুন এবং ব্লকে ক্লিক করলেই নাম্বারটি ব্লক হয়ে যাবে। এরপর সেই নাম্বার থেকে আর কোনো দিন আপনার ফোনে কল বা SMS আসবে না। আবার আপনি চাইলে নাম্বারটিকে আবার আনব্লক করতে পারেন, তার জন্য থ্রি ডট মেনু থেকে আনব্লক কন্ট্যাক্টে ক্লিক করলেই নাম্বারটি আনব্লক হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি সম্বন্ধে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট দেখেই আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। আর এমনই কিছু মোবাইলের সুন্দর সুন্দর অ্যাপ এবং সেটিংস জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।